প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবার তোমাদের মাঝে ফিরে এলাম অনলাইন ক্লাস নিয়ে। আমি মোহাম্মদ সুজাত আলী, সহকারী শিক্ষক বিএসসি গণিত, মাদারীপুর উচ্চ বিদ্যালয়। আমি কিছু সময়ের জন্য একটা ক্লাস নিব, দশম শ্রেণীর গণিত ক্লাস। আজ আমি আলোচনা করব পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাঠ্য বইয়ের 120টা 17 নম্বর অঙ্কটা একটু ভালো করে পড়ে নাও। আমি এই অঙ্কটা আজকে সমাধান করব। অঙ্কটা লেখা আছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি নয়। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা থেকে 45 কম, সংখ্যাটি কত? তো দুই অঙ্ক বিশিষ্ট কোনো লেখা থাকলে আমরা একটা সংখ্যাকে ধরব একক স্থানীয় অঙ্ক, একটা ধরবো আমরা দশ স্থানীয় অঙ্ক। আমরা এভাবে দুই অঙ্ক বিশিষ্ট লেখা থাকলে আমরা একটাকে ধরবো দশ স্থানীয় অঙ্ক, একটা ধরবো একক স্থানীয় অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমি অঙ্ক শুরু করতেছি, তোমরা মনোযোগ দিয়ে ভালোভাবে শুনবে। Plus y
माइनस टेन वाई माइनस एक्स समान समान 45 শিক্ষার্থী তোমরা দেখো আমরা প্রথম ডান পক্ষের সম্পূর্ণ অংশটাকে বামে নিয়ে আসলাম আর বামের সম্পূর্ণ অংশটাকে আমরা ডানে নিলাম আমরা সমাধানের নিয়ম জানি পুরা যদি আমরা জায়গা চেঞ্জ করি পুরা করে চেঞ্জ করে চিহ্নের কোনো পরিবর্তন হবে না আর যদি আমরা আংশিক পরিবর্তন করি তারা যাওয়া আসার সময় চিহ্ন পরিবর্তন করে আসা যাওয়া করবে যোগ থাকলে বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ করা হবে গুণের থাকলে ভাগের হবে ভাগ থাকলে গুণের হবে আমরা পুরোপুরি চেঞ্জ করার কারণে চিহ্ন পরিবর্তন হয়েছে না আমরা তৃতীয় লাইনে গিয়ে আমরা আংশিক পরিবর্তন করেছি আমরা tan y টা tan y টা ডান থেকে বামে আছে এটা প্লাস এর সমান মাইনাস এর আসছে x টা প্লাস এর সমান এটা মাইনাস এর আসছে 45 মানে সেটা ডানে গেছে প্লাস হয়ে গেছে বা tan x এর থেকে একটা অ্যাঙ্গেল রাখা কত তো 9x আর tan y থেকে একটা y রাখা মাইনাস 9y সমান সমান 45 বা আমরা যদি একটা 9 কমন নেই তাহলে x মাইনাস y সমান সমান 45 বা x মাইনাস y সমান সমান 45 ডিভাইডেড বাই 9 9 যা 45 কে যদি আমরা ক্যালকুলেশন করি ভাগ করি তাহলে কি হবে সুতরাং x মাইনাস y সমান সমান 5 নং 45 5 নং 45 দুই নং সমীকরণ এখন 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি এখন 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই কি পাই x প্লাস y সমান সমান পাই দেওয়া আছে না আমরা প্রথম সমীকরণটা বললাম x প্লাস 9 x মাইনাস y সমান সমান 5 আমরা যদি যোগ করি y কাটা 2x সমান সমান 14 বা x সমান সমান 14 ডিভাইডেড 2 সুতরাং x সমান সমান 7 আমরা x এর মান 7 পাইলাম আবার x এর মান আমরা যে কোনো সমীকরণে বসাই দিতে পারি যে কোনো সমীকরণে বসাই দিলে আমরা y পাবো অথবা এক নং সমীকরণ হতে দুই নং সমীকরণ বিয়োগ করলে আমরা y এর মান পাবো তো আমরা x এর মান এক নং সমীকরণে বসাই দিই সংখ্যাটি
তো আমরা লাগাই লাগা লাগো তো তোমরা মনোযোগ দিয়ে আগে আমাদের কাছে কি চাইছে আমরা অতিথকটা ভালো করে পড়ব পরে বুঝে নিব বুঝে আমি যেভাবে করেছি তোমরা অঙ্কটা এভাবে সুন্দরভাবে পরে একের অধিক রিভিশন বার করতে হবে পরে এই ধরনের যে অঙ্কগুলো আছে উদাহরণে আছে অনুসূচিতা আছে এগুলো তোমরা করবা আজ আর আজকের মতো এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ